হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য দুটো সারপ্রাইজ অপেক্ষা করছে, এবং সব থেকে বড় খবর, তোমাদের জন্য ফ্রি মক টেস্টের আমি ব্যবস্থা করেছি, এবং তোমরা একেবারে পরীক্ষায় যেরকমভাবে পরীক্ষা তোমরা দেবে একদম সেইভাবে পরীক্ষায় তোমাদের টাইমিং দেওয়া থাকবে। অর্থাৎ 1.5 ঘন্টার সময় আছে, 1.5 ঘন্টায় তোমাদের টাইম দেওয়া থাকবে, এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং দিয়ে তোমরা কিন্তু প্রত্যেকেই ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। কোথায় দেবে, কীভাবে দেবে তোমাদের পুরো প্রসেসটা বলে দেবো, এবং তার সাথে সাথে কিছু পেড আমি বলে দেবো যারা যারা প্র্যাকটিস করতে চাও। অ্যাকচুয়ালি এই সময় পরীক্ষায় কিন্তু সময় আর মাত্র হাতে 15 দিন আছে। এই সময়গুলোতে আমাদের কী করণীয়, কীভাবে পড়লে আমরা ভালো NTS পাবো, সব থেকে বেস্ট প্রসেস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। এবং তার সাথে আমি তোমাদেরকে মোট 50টা GK কোশ্চেন এবং তার অ্যান্সার উইথ ডিটেলস তোমাদের কাছে শেয়ার করবো। তার আগে বলে রাখি, অবশ্যই যারা প্রথমবার চ্যানেলে প্রবেশ করেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এই ভিডিওটা সব থেকে বেশি যাতে ভিউজ আসে, এটা তোমাদের কাছে প্রত্যেকের রিকোয়েস্ট। অন্ততপক্ষে 20 থেকে 22 হাজার যাতে ভিউজ আসে, জিকের বেস্ট ক্লাস হবে আজকে। চলো প্রথমে বলে রাখি, এন্ট্রান্স প্র্যাকটিসের উদ্যোগে তোমরা যারা আমাদের মক টেস্টগুলো জয়েন করতে পারোনি, অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশন 2022-এ যারা কম্পিটিশন করতে পারোনি, অনেকেই আছো, এমন আছো যে যারা পয়সার অভাবে পারছিলে না, ফ্রিতে করতে চাইছিলে বা অনেক রকম সমস্যা হচ্ছিলো, তো তোমাদের অনেক রিকোয়েস্ট এসেছিলো যে দাদা স্যার আমাদের প্লিজ আর একটা সুযোগ দিন, টাইম পেরিয়ে গিয়েছিলো, লাস্ট ডেট পেরিয়ে গিয়েছিলো, তো আর একটা সুযোগ দিন। তো তোমাদের কথা মাথায় রেখে আমি এন্ট্রান্স প্র্যাকটিসের ওয়েবসাইটে আমি কন্ট্যাক্ট করি, তারা কিন্তু অবশ্যই এইটাতে হেল্প করেছে। তো কী কী সুবিধা পাবে প্রথমে বলে রাখি, তারপর বলি যে কত কী এনরোলমেন্ট চার্জ আছে। প্রথম তোমরা একটা ফ্রি মক টেস্ট দিতে পারবে, সেখানে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, যেমন বায়োলজি, ফিজিক্স, তারপর তাছাড়া তোমাদের রিজনিং, ম্যাথ, ইংলিশ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমরা কিন্তু খুব সুন্দরভাবে মক টেস্ট দিতে পারবে। যেরকম 115 নম্বরে, তোমরা জানো প্রত্যেকে যে GNM এবং ANM, এখানে কিন্তু 115 নম্বরে প্র্যাকটিস মানে কোশ্চেন আবে, টোটাল মার্কস, সেই 115 নম্বরেই তোমরা পরীক্ষা দিতে পারবে। 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে, যদি 1.5 ঘন্টা পেরিয়ে যায় তাহলে অটোমেটিক্যালি তোমার কোশ্চেনটা সাবমিট হয়ে যাবে। তো কীভাবে দেবে সেটা বলে দেবো, তার আগে বলে কী কী পাবে। তো নির্ধারিত সময় অনুসারে তোমরা 20টা মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে? 20টা মক টেস্ট ফ্রিতে নয়, এটার জন্য টাকা লাগবে, কিন্তু প্রথম মক টেস্ট সেটা তোমরা ফ্রিতে দিতে পারবে। তারপর কী আছে, অঙ্ক এবং রিজনিং, এই দুটো নিয়ে প্রত্যেকের সমস্যা আছে, অঙ্কে কী করে সমাধান করে হচ্ছে, কারণ শর্টকাট ট্রিক জানা না থাকলে একটা প্রশ্নের উত্তর করতে প্রায় 5 থেকে 10 মিনিট লেগে যাবে, কিন্তু এটা করলে আমাদের আর পরীক্ষায় পাশ করতে হবে না। আমাদের কী করতে হবে, একটা প্রশ্নের জন্য খুব বেশি হলে 10 থেকে 20 সেকেন্ড, ব্যাস তার মধ্যে উত্তরটা আসা চাই। তো এইটা কিন্তু তোমরা প্রত্যেকটা শর্টকাট ট্রিক্স, টিপস এবং সমস্ত প্রশ্নের একদম সহজ সংক্ষেপে তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে এই এন্ট্রান্স প্র্যাকটিসের ওয়েবসাইটে। এর সাথে কী পাবে, ইংলিশ গ্রামারের সংক্ষিপ্ত ব্যাখ্যা। আমরা জানি কি ইংলিশে প্রচুর রুলস থাকে, এত রুলস মুখস্থ করা সম্ভব নয়। আমি তোমাদেরকে যতটা সহজে সম্ভব চেষ্টা করেছি দুটো ক্লাস দেওয়ার, এবং তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সেই ক্লাসগুলোতে, তো আমি চেষ্টা করবো আরও 2-1টা এরকমভাবে ক্লাসগুলো দেওয়ার। তো সবসময় তো পুরোটা তো সম্ভব নয়, তো এই যে এন্ট্রান্স প্র্যাকটিস এই ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বেস্ট যেগুলো তোমাদের মনে হয় যে হ্যাঁ বেস্ট রুলস এবং সবগুলো পরীক্ষায় যেগুলো আসে সেই ধরনের কিছু মানে রুলস তোমরা এখানে পেয়ে যাবে এক্সপ্লেনেশনে, ঠিক আছে? তারপরে কি ক্যাটাগরি 1 এবং 2 এর জন্য সাজেস্টিভ MCQ। আমরা জানি কি MCQ শুধু পড়লেই তো হবে না, আমাদেরকে আরও অনেক কিছু পড়তে হয়, তো এখানে কিন্তু তোমাদের রিলেটেড এবং এছাড়াও অনেক রকম সাজেস্টিভ MCQ তোমরা কিন্তু পেয়ে যাবে এই মক টেস্টের মাধ্যমে। আর একটা জিনিস দেখো, এখানে কিন্তু একাধিক বা তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে এই MCQ। মনে করো যে তুমি একটা মক টেস্ট দিতে শুরু করলে, এবার মক টেস্টে তুমি একটা প্রশ্নের উত্তর ভুল করলে, তুমি বুঝতে পারলে যে একটা ভুল হয়েছে, তুমি দ্বিতীয়বার আর ওটা করতে পারছো না। তো তুমি এই যে মক টেস্ট এই এন্ট্রান্স প্র্যাকটিসের মাধ্যমে তোমরা কিন্তু একাধিকবার তোমাদের মক টেস্ট দিয়ে তোমরা কিন্তু তোমাদের ভুলগুলোকে শোধরাতে পারবে। বোঝাতে পারলাম? মনে করো তুমি একটা প্রশ্নের সমাধান করছো, মনে করো 2 নম্বর একটা প্রশ্ন, তো তুমি ভুলবশত তুমি অপশন A করলে, এবার তুমি উত্তরটা জানতে পারলে যে অপশন B হচ্ছে রাইট অ্যান্সার, তো তুমি সেকেন্ডবার তো আর মানে ঠিক করতে পারছো না, কিন্তু এই যে এন্ট্রান্স প্র্যাকটিসে এখানে তুমি টোটালটা সাবমিট করে দেওয়ার পর যখন দেখলে অ্যানালাইসিসে যে তোমার এই 2 নম্বর প্রশ্নের উত্তরটা অপশন A ছিল, সেটা ভুল, অপশন B রাইট অ্যান্সার, তুমি কিন্তু সেকেন্ডবার আবার অ্যাটেম্প্ট করতে পারবে, এবং এখানে তোমার যেখানে যেখানে সমস্যা হচ্ছিল সেগুলো কিন্তু তুমি কারেকশন করে আবার তুমি সাবমিট করে দেখতে পারো যে তুমি কতটা কী ইম্প্রুভ করতে পারলে। এটা বেস্ট লেগেছে, আমি বিশ্বাস করবে না, এখনও পর্যন্ত আমি যতগুলো দেখেছি ওয়েবসাইট বলো বা কোথাও এত সুন্দরভাবে GNM এর জন্য কোনো রকম কোনো ওয়েবসাইট বানানো হয়নি, বেস্ট ওয়েবসাইট এটা আমি বলবো, অবশ্যই বলবো। আর যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা কি অ্যানালিটিক্যাল পয়েন্ট, অর্থাৎ তোমার কোথায় কী পয়েন্ট সমস্যা হচ্ছে,
মনে করো তোমার রিজনিংয়ের সমস্যা হচ্ছে, তো ওখানে কিন্তু বলে দেওয়া হবে যে ওখানে তোমার রেড সিগন্যাল দিয়ে দিয়ে দেওয়া হবে যে এখানে কিন্তু তোমাকে অবশ্যই বেশি খাটতে হবে। মনে করো তুমি ম্যাথে বেশি উইকনেস আছে, তো তোমাকে রেড মার্ক দিয়ে রেখে দেবে এখানে তোমার সমস্যা আছে। তো এই যে এই সমস্ত অ্যানালিটিক্যাল সমস্যাগুলো সমস্ত কিছু দেখে দেওয়া হবে এই এন্ট্রান্স প্র্যাকটিস ওয়েবসাইটের মাধ্যমে। কীভাবে তোমরা সার্চ করবে, কীভাবে তোমরা মক টেস্ট করে দেবে, এবং এখানে তুমি মনে রাখবে একটা ফ্রি মক টেস্ট, এবং আর একটা হচ্ছে ইয়ার 2021 এর আগের বছরে বিগত বছরে যে পরীক্ষায় প্রশ্নপত্র এসেছিলো শিফট 1 এবং 2 এর, সেই দুটো মানে মোট 3টে মক টেস্ট তোমরা ফ্রিতে দিতে পারবে, এবং তোমরা দেখতে পাবে কীভাবে সুন্দরভাবে এরা সাজিয়েছে। আমি যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের ভিডিওটা বানানোর চেষ্টা করছিলাম, কারণ এত সুন্দর এই এই জিনিসটা কখনোই কেউ হাতছাড়া করবে না। এখানে আমি তোমাদের একটা সুবিধা বলে রাখি, আগামী এর লাস্ট ডেট হচ্ছে কবে, লাস্ট ডেট হচ্ছে 3/6/2022। এর মধ্যে অবশ্যই সবাই এনরোলমেন্ট করে নেবে, যারা মানে চাইছো যেন টাকা দিয়ে করবে। টাকা কত টাকা লাগছে, 200 টাকা লাগছে। 200 টাকা বিনিময়ে কী কী পাচ্ছ, 20টা মক টেস্ট পাচ্ছ। আমি যে মক টেস্ট নিয়েছিলাম সেখানে মাত্র 4টে মক টেস্ট ছিল, তার জন্য দিতে হয়েছিল 50 টাকা। এখানে তোমরা 20টা মক টেস্ট দিতে পারবে, তার জন্য লাগবে মাত্র 200 টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বলে রাখি, আমি তোমাদের ফ্রি মক টেস্টটা কেন নিচ্ছি, তোমাদের কোথায় উইকনেস আছে সেটা তোমরা নিজেরা জানতে পারবে। এখন যারা স্কিপ করবে আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি, 3 মাস পর তারা কাঁদবেই কাঁদবে, ভাববে যে কী ভুল করেছিলাম, একটু যদি চেষ্টা করতাম। মক টেস্টে কেন দেওয়া উচিত, পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে একটা অনুমান প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কোথায় উইকনেস আছে, কোথায় বেশি স্ট্রেংথ আছে। যদি উইকনেস থাকে সেই জায়গাটা একটু ভালোভাবে মেরামত করতে হবে, তাই না। মনে করো আমি ঘর সারাচ্ছি, তো যেখানে ভাঙা আছে সেই জায়গাটা সারাবো, না যেখানে ঠিক আছে সেই যেটা ভেঙে তবে সারাবো, অবশ্যই জায়গাটা ভাঙা আছে সেই জায়গাটা থেকে শুরু করব। তো এইখানে তাই আমাদেরকে জানতে হবে কোথায় আমাদের উইকনেস আছে, কোথায় আমাদের স্ট্রেংথ আছে। অবশ্যই দেবে, প্রত্যেকে মক টেস্টটা দেবে, এবং প্রত্যেকে মক টেস্ট দেবে এক তারিখের মধ্যে আমি রেজাল্ট পাবলিশ করব আমার চ্যানেলে। যারা প্রথম থেকে 10 জন স্কোর করতে হবে, ভালো স্কোর 115-র মধ্যে, যারা প্রত্যেকে যাতে 100 স্কোর করতে পারো, এটুকু আমি তোমাদেরকে বলছি। প্রত্যেকে কিন্তু অ্যাটেম্প্ট করবে ফ্রি মক টেস্ট, প্রত্যেকে অ্যাটেম্প্ট করবে। আমি কিন্তু চেক করব, আমি অ্যাকচুয়ালি ওখানে যুক্তও আছি, আমাকে ওরা অ্যাডমিনের সাথে যুক্ত করিয়ে দিয়েছে, ওদের যেহেতু ভালো লেগেছে আমাদের ক্লাসগুলো, ওদেরও ভালো লাগে। তো অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে মক টেস্টটা দেবে, ফ্রি মক টেস্ট। চলো দেখিয়ে দিই কীভাবে এনরোলমেন্ট করবে এবং কীভাবে তোমরা মক টেস্টটা দেবে, চলো। বন্ধুরা, মক টেস্ট দেওয়ার জন্য তোমাদের দুটো পথ অবলম্বন করতে হবে, হয় আমার ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে, অথবা গুগলে গিয়ে সার্চ করবে এন্ট্রান্স, ENTRANCE, এন্ট্রান্স প্র্যাকটিস, PRACTICE, বোঝা গেছে। দেখে নাও প্রত্যেকটা বানান, স্পেলিং যাতে ভুল না হয়, তাহলে অন্য ওয়েবসাইটে চলে যাবে, entrancepractice.com, ঠিক আছে। এখানে আসার পর একটু স্ক্রোল করবেন, স্ক্রোল ডাউন করলেই তোমরা দেখতে পাবে এরকম একটা ওয়েবসাইট আছে যেখানে WBJEEB মক টেস্ট সিরিজ ইন বেঙ্গলি, পুরোটাই পুরো বাংলায় দিতে পারবে তোমরা একদম খুব সুন্দরভাবে। তো এইখানে আসার পর তোমাদেরকে কী করতে হবে, দেখো GNM এবং ANM 4, মোট 5টা এখানে পরীক্ষার জন্য এরা মক টেস্ট সিরিজ স্টার্ট করেছে। একটা হচ্ছে কি WBJEEB, যেটা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, যেটা তোমাদের কয়েকদিন আগে হয়ে গেছে। তাছাড়া হচ্ছে তোমার KBPY, GXPO এবং NTSC, এবং তোমাদের যেটা GNM-NM। তো সব থেকে ভালো হচ্ছে তোমাদেরকে এখানে আসতে হবে, আসার পর কী করতে হবে, এই যে GNM-NM যে সেকশনটা আছে এইখানে দেখতে পাচ্ছ, লাস্ট এখানে 4 ইয়ার লেখা আছে, বাট এখানে লাস্ট 1 ইয়ার হবে, এবং এখনও পর্যন্ত এটা একটু আন্ডার ইসের মধ্যে রয়েছে। কালকের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকেই দেখতে পাবে যে এখানে কিন্তু তোমরা মোট 20টা মক টেস্ট দিতে পারবে, এবং তার সাথে একটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেয়ে যাচ্ছ। ওকে, তো এখানে ক্লিক করে দেবে, এখানে ক্লিক করার পর জাস্ট মিনিট একটু অপেক্ষা করবে। এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাইবে। এবার যারা প্রথমবার জন্য এখানে এনরোল করবে তাদের কী করতে হবে, তাদের কিন্তু এখানে লগ ইন উইথ গুগল অথবা লগ ইন উইথ ফেসবুক, যে কোনো মাধ্যমে তোমরা কিন্তু লগ ইন করবে। প্রথম হচ্ছে তোমাদেরকে লগ ইন বা রেজিস্টার করতে হবে, রেজিস্ট্রেশন যদি না হয় তাহলে কিন্তু তোমরা এখানে লগ ইন করতে পারবে না। তোমরা জানো প্রত্যেকেই যেরকম ফেসবুকে তোমরা লগ ইন করো বা অন্যান্য যেসব ওয়েবসাইট আছে সেখানে লগ ইন করার মতো, এখানেও কিন্তু সে একই রকম প্রসেস, যেরকম তোমরা WBJEEBতে করেছিলে ঠিক একই রকম। তো এখানে আসার পর তোমাদেরকে এই লগ ইন উইথ গুগলে ক্লিক করতে হবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা পেজ ওপেন হয়ে যাবে। তোমাদের কিন্তু এখানে তোমার যে ইমেল অ্যাড্রেস সেটা ক্লিক করতে হবে, আমি আমার ইমেল অ্যাড্রেস ক্লিক করে দিলাম, আমার এটা ইমেল অ্যাড্রেস। এখানে আসার পর তোমাদের কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এইখানে তোমাদেরকে বলা হবে টেক অ্যান এক্সামিনেশন অ্যান্ড টেস্ট ইউর সেলফ, এখানে তুমি তোমার যেটা ইচ্ছে যে পরীক্ষাটা তুমি দিতে চাও সেটা দেবে। এক্সামিনেশন নেম, এখানে তুমি কী করবে, GNM-NM মক টেস্ট 1, তুমি চাইলে মক টেস্ট 1 ফ্রি টেস্ট, দেখো লেখা আছে প্রত্যেকটা। ANM দেখো, যেটা 2021 হয়েছিল মর্নিং শিফটে, ফার্স্ট শিফটে সেটাও দিতে পারবে,
চাইলে সেকেন্ড শিফটে যেটা হয়েছিলো সেটাও দিতে পারবে, এবং চাইলে তুমি একটা মক টেস্ট যেটা 2022 যেরকম ইম্পর্টেন্ট সাজেশন সেটাও দিতে পারবে। তিনটে মক টেস্ট তোমরা ফ্রিতে দিতে পারবে, ঠিক আছে? তো আমি তোমাদের সুবিধাতে প্রথম দেখাচ্ছি মক টেস্ট 1, তারপর তোমাদের সাবজেক্ট নেম লিখতে হবে। তো সাবজেক্ট নেমে অল সিলেক্ট করে নেবে, কারণ তো আমরা প্রত্যেকটাই দেবো এবং পরীক্ষা যেরকম হয় সেইভাবেই দেবো। তারপর তোমাদের রেফারেল কোড যদি তোমাদের দিতে চাও দিতে পারো, আমার রেফারেল কোড আছে, তোমরা চাইলে আমি হোয়াটসঅ্যাপে তোমাদের দিয়ে দেবো। আর এখানে তোমার মোবাইল নাম্বারটা দেবে, ঠিক আছে? মোবাইল নাম্বারটা মাস্ট, কারণ তাহলে তোমাদের স্কোরটা তোমাদের মোবাইলে চলে যাবে। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওকে? দেন তোমাদেরকে এখানে টেক এক্সামিনেশানে ক্লিক করতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে টেক এক্সামিনেশান ক্লিক করে তোমাদের দেখাচ্ছি। দেখো এইখানে চলে আসবে, এখানে সঙ্গে সঙ্গে কিন্তু টাইমিং কাউন্ট হতে লাগবে, তোমার কিন্তু টাইম কাউন্ট হতে থাকবে, কাউন্টডাউন হতে থাকবে। দেখতে পাচ্ছ 1 ঘন্টা 30 মিনিট 47 সেকেন্ড 46 সেকেন্ড এইভাবে কমতে থাকছে। অর্থাৎ তোমার কিন্তু এক্স্যাক্ট যেভাবে তোমরা পরীক্ষা দিতে শুরু করবে, যখনই স্টার্ট ক্লিক করবে তখন কিন্তু এরকমই চলে আসবে। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে প্রশ্ন উত্তর চলে এসছে। এবার এখানে আমরা ধরো কোনো একটা প্রশ্নের উত্তর বুঝতে পারছি না যে কোনটা সঠিক উত্তর হবে, তো এখানে আমরা কী করতে পারি, মার্ক ফর রিভিউ ক্লিক করতে পারি। মার্ক ফর রিভিউ ক্লিক করা মানে কি, এটা আমি শিওর নই যে সঠিক উত্তর কোনটা হবে। এইভাবে তোমরা সেকেন্ড কোশ্চেন চলে যাবে, থার্ড কোশ্চেন চলে যাবে, মোট 115টা প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ, সরি 100টা কোশ্চেন রয়েছে, 115 নম্বরের ক্যাটাগরি 2, ক্যাটাগরি 1 প্রত্যেকটা কোশ্চেন একদম সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। যাদের দরকার অবশ্যই মক টেস্টটা দেবে, আমি তোমাদের প্রত্যেকেই বলবো, সাজেস্ট করবো প্রত্যেকে মক টেস্ট করে দাও, কারণ এখানে ফ্রি মক টেস্ট। আর যেগুলো যারা চাইছো যে পে করতে, অবশ্যই 200 টাকা দেবে, 200 টাকা কিছুই নয়। অ্যাকচুয়ালি এই সময় এই বাজারে 200 টাকা বিনিময়ে একটা বইও পাওয়া যায় না ঠিক মতো করে। সেখানে 200 টাকায় 220টা তুমি মক টেস্ট পেয়ে যাচ্ছ, এবং তোমাদের স্কোর তোমরা জানতে পারছো পরীক্ষার আগেই, তোমরা কতটা কী প্রিপারেশান নিতে পেরেছো, পরীক্ষায় কত কী স্কোর করতে পারো। এবং এই মক টেস্ট না দিলে পরবর্তীকালে কিন্তু প্রচুর সমস্যায় পড়বে, এটুকু আমি বুঝতে পারবো, তোমরা প্রত্যেকে বুঝতেও পারবে এটা, আমি বলার অপেক্ষা রাখি না, প্রত্যেকে বুঝতে পারবে। ওকে, তো চলো, অনেক কথা হয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেল, আর নয়, এবার প্রত্যেকে এনরোল করে নেবে। এবার চলে আসি আমাদের ক্লাসে, ঠিক আছে? দেখো বন্ধুরা, প্রথম প্রশ্ন কী বলছে, পিন ভ্যালি ন্যাচারাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি কি, হিমাচল প্রদেশ। আচ্ছা, এই যে এমসিকিউ, যে এতগুলো প্রশ্ন উত্তর, প্রায় 50টার ওপর প্রশ্ন উত্তর আছে, এগুলো কোথায় পাবে? এগুলোর জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হতে হবে। আমাদের দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, একটা অফিসিয়াল এবং আরেকটা আনঅফিসিয়াল, এবং আরও দুটো গ্রুপ আছে, যেমন আমাদের অল বেঙ্গল প্রিটেস ট্যালেন্ট হান্ট কম্পিটিশান, অথবা পেড ক্লাসে দুটো গ্রুপ আছে। প্রত্যেকটা গ্রুপে আমি জয়েন করে দেবো, প্রত্যেকটা গ্রুপে আমি শেয়ার করে দেবো প্রত্যেকটা পিডিএফ। তোমরা যেখানে যেখানে যুক্ত আছো অবশ্যই পেয়ে যাবে। টেলিগ্রামে যারা যুক্ত আছো আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার, বাট একটু সমস্যার কারণে টেলিগ্রামটা আমি ওপেন করতে পারছিলাম না। ওকে, তো যাই হোক, প্রত্যেকে পেয়ে যাবে। যদি কারো বন্ধু এরকম থেকে থাকে যে গ্রুপে আছে, তার সাথে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিয়েও নিতে পারবে। ওকে, চলো, তো প্রথম প্রশ্নের উত্তর হলো হিমাচল প্রদেশ। সেকেন্ড কোশ্চেন আসি, 3 বিঘা করিডর কোন দেশের সীমানায় রয়েছে? তো উত্তরটি কি, ভারত বাংলাদেশ। এখানে অনেকে ভুলে যাবে যে 3 বিঘা করিডরটা কী, কীভাবে মনে রাখবো। দেখো অনেক রকম প্রশ্ন আসে, ঠিক আছে? তো 3 বিঘা নামটা শুনেই মনে হচ্ছে কি বাংলা কথা, একটা বাংলা শব্দ, তাই না? তো আমাদের বাংলাদেশে যেহেতু বাংলা ভাষায় উচ্চারণ করা হয়, তাই মনে রাখবে কি ভারত বাংলাদেশে মানে সীমান্তে রয়েছে কি 3 বিঘা করিডর, ঠিক আছে? এইভাবে কিন্তু মনে রাখবে। চলো থার্ড কোশ্চেন চলে যাচ্ছি, বিদেশের মাটিতে কোথায় প্রথম ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলিত হয়? উত্তর কি, জার্মানির স্টুটগার্টে, ঠিক আছে? চলো পরের প্রশ্নে আসছি, কর্নফ্লাওয়ার কোন দেশের জাতীয় প্রতীক? এটা একটু অদ্ভুত প্রশ্ন, অনেকে জিজ্ঞাসা করতে পারে স্যার কর্নফ্লাওয়ার কি কারো দেশের মানে জাতীয় প্রতীক হতে পারে? হ্যাঁ হতে পারে, উত্তরটি কি জার্মানি, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন আসছি, দ্য আনব্রেকেবল কোন অলিম্পিক পদক জয়ীর আত্মজীবনী? উত্তরটি কী হবে, মেরিকম, ঠিক আছে? তোমরা মেরিকম মুভিটা দেখে থাকবে অনেকে, খুবই ভালো মুভি, যারা চাও দেখতে পারো, বাট এখন নয় যেহেতু পরীক্ষা খুব সামনে, পরীক্ষা দিয়ে দেওয়ার পর তোমরা দেখতে পারো, খুব মোটিভেশন পাবে তোমরা, এটুকু বলতে পারি, প্রচুর মোটিভেশন পাবে। পরের প্রশ্ন, গান্ধার শিল্পের মূল বিষয়বস্তু কী ছিল? উত্তর কি, বৌদ্ধ ধর্ম। পরের প্রশ্ন, অল ইন্ডিয়া ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর কি, 1928 সালে। এই সালগুলোতে অনেকের সমস্যা হয়, ভুলে যায়, তো আমি সবসময় বলছি কি এগুলো ক্রমানুসারে, অর্থাৎ 1911, 1912, 1913, 1914 এভাবে কিন্তু প্রত্যেকটা লিখবে খাতায়, লেখার পর পাশে কি হয়েছিল সেটা লিখবে, প্রতিদিন অন্ততপক্ষে একবার করে পড়বে, দেখবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম সহজেই মুখস্থ হয়ে গেছে। ওকে, এইভাবে কিন্তু পড়বে, আমি এইভাবে মনে রাখতাম। আচ্ছা, মনে রাখার একটা উপায়ও আছে, আমি বলেছিলাম এর আগে ভিডিও করে, তো অনেকগুলো বলে দিয়েছিলাম যে শব্দের মধ্যে কিন্তু বন্ধন খুঁজে পাবে, ঠিক আছে? যেমন 1928, এখান থেকে ওয়ার্কস, এইভাবে মনে রাখতে পারো, যেহেতু ওয়ার্কসের ও রয়েছে 28, এইভাবে মনে রাখতে পারো, উচ্চারণ করতে গিয়ে একটু মিল আছে, এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? এগুলো ট্রিক আছে, কিছু টিপস আছে, আমি অনেক ভিডিওতে বলেছি, আজকে নতুন করে বলা সম্ভব নয়।
পরে প্রশ্ন আসে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কবে গোলকুন্ডা আক্রমণ করেন, উত্তরটি কি 1687 সালে। পরে প্রশ্ন কোন নিজের কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, উত্তরটি কি লিউসিন। পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোনের তার তৈরি হয়, উত্তরটি কি রূপনারায়ণপুর। ঠিক আছে, আচ্ছা এখানে আর একটা প্রশ্ন আসি, যাদবপুরে কি গবেষণা কেন্দ্র রয়েছে। তো অবশ্যই মনে রাখবে এখানে কিন্তু কাঁচ গবেষণা কেন্দ্র রয়েছে যাদবপুরে। ঠিক আছে, আর একটা প্রশ্ন আছে, জাস্ট মিনিট, ওটা এখানে ইনক্লুড নেই, পরে বলে দেবো। আচ্ছা তারপরে আসি প্রশ্ন, জাতীয় উন্নয়ন পরিষদ কত সালে গঠিত হয়, তৈরি করা হয়, তো উত্তরটি কি 1952 সালে। আচ্ছা এবার বলে রাখি বন্ধুরা, তোমরা যারা চাইছো এখনও পর্যন্ত যে আমার মানে ফ্রি ক্লাসগুলো করতে, বা অনেকে হয়তো প্রবলেম হচ্ছে যে ফ্রি ক্লাসে স্যার আমি এখন কীভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, কিচ্ছু বুঝতে পারছি না, তো বলি সময় খুবই কম আছে এখন হাতে, আর কয়েকটা দিনের মধ্যে তোমরা যদি চাও একটা ভালো বই তোমাদের সাজেস্ট করছি জিএনএম এনএম এর জন্য, ভালো বই, বেস্ট বই, সেটা কি আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপর বলছি কয়েকটা বিষয়ে। বন্ধুরা তোমরা সাতটা পাবলিকেশনের নাম প্রত্যেকেই শুনেছ, ক্লাস 9-10 আমরা কিন্তু অবশ্যই বায়োলজি বইটা আমরা এই সাতটা পাবলিকেশনে পড়ে থাকি, এবং তোমরা জানলে অবাক হবে যে সাতটা পাবলিকেশনের একটা বই রয়েছে জিএনএম এনএম এর জন্য, এন্ট্রান্স অর্গানাইজার, বইটা ভীষণই ভালো বন্ধু, কেন বলছি। আর একটা জিনিস বলে রাখি, যারা মক টেস্ট দেবে তার আগে অবশ্যই বইটা কমপ্লিট করে তবে মক টেস্ট দেবে, কারণ তাহলে তোমাদের মক টেস্টের যে লেভেলটা অনেক ভালো হবে, ভালো স্কোর করতে পারবে। যারা এই দুটো জিনিস ফলো করবে, ভালোভাবে এই বইটা পড়বে, আমি বইটা দেখিয়ে দিই, তোমাদের গুগলে সার্চ করতে হবে সাঁতরা পাবলিকেশন, যদি কারোর বইটা পারচেস করতে সমস্যা হয় এভাবে সার্চ করবে, গুগলে সার্চ করবে কি সাঁতরা পাবলিকেশন, তারপর তোমাদের একটু স্ক্রোল করলে নিচে দিকে দেখতে পাবে এইরকম একটা লেখা আসবে, আর এরকম লোগো আসবে, সাঁতরা পাবলিকেশনের লোগোটা এবার দেখে তবে কিন্তু পারচেস করবে, অনেক ফ্রড থাকতে পারে, তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে। এখানে কিন্তু এইখানে ক্লিক করবে, ওকে ক্লিক করার পর তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে, এইখানে আসার সঙ্গে সঙ্গেই দেখতে পাবে একটা বই আছে জেনপা ইউজি এন্ট্রান্স প্র্যাকটিস, এটা কিন্তু তোমাদের জন্য নয়, যারা জিএনএম এনএম যাবে তাদের জন্য এই বইটা, এই যে নিচে যে বইটা রয়েছে দেখো, এনএম আর অ্যান্ড জিএনএম বিএচএ জেনপাস ইউজি এন্ট্রান্স অর্গানাইজার, এই বইটা বেস্ট বই, কারণ এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সংক্ষেপে দেওয়া রয়েছে, কারণ আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত বিষয়টা যদি নতুনভাবে পড়তে শুরু করি, পুরো জিনিসটা একদম বই যেরকম পড়ি নতুনভাবে প্রথম থেকে, তাহলে তো সম্ভব নয়, আমাদেরকে সংক্ষেপে পড়তে হবে এবং খুব স্পিডে পড়তে হবে, তো এই জন্য এখানে খুব সুন্দরভাবে সংক্ষেপে দেওয়া রয়েছে বইটাতে। আর একটা জিনিস সবথেকে ভালো, এখানেও কিন্তু প্রচুর এমসিকিউ পেয়ে যাবে, প্রচুর এমসিকিউর আছে, তো আমি এটাই বলবো যারা কিনে নিয়েছো অলরেডি অবশ্যই বইটা ভালোভাবে পড়বে, পড়ার পর মক টেস্টটা দেবে, আর যারা কেননি এখনও বইটা অবশ্যই আজকের মধ্যে অর্ডার দিয়ে দাও, অর্ডার দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গেই তবে কিন্তু তোমরা মক টেস্টে জয়েন করে নেবে, এনরোল করে নেবে। এখানে বইটা কেনার জন্য কী করতে হবে দেখো, বাই ইট নামে ক্লিক করতে হবে, এই বাই ইট নামে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আর একটা নতুন ফর্মে নিয়ে যাবে, একটা ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে, সেখানে তোমাদের অ্যাড্রেস দিতে হবে, তোমাদের ফোন নাম্বার দিতে হবে, এবং আমার সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, বইটার দাম কমানোর জন্য আমার রেফারেল কোড ইউজ করতে হবে, বইটার দাম কত আছে 293 টাকা। এবার যখন আমি আমার কোডটা দেবো, এখানে দেখবে নতুন একটা অপশন পেয়ে যাবে শো অর্ডার সামারি, এই শো অর্ডার সামারিতে ক্লিক করবে, যখনই ক্লিক করে দেবে তখনই কিন্তু একটা নতুন একটা বক্স ওপেন হয়ে যাবে, ডিসকাউন্ট কোড, এই ডিসকাউন্ট কোডে তোমাদের লিখতে হবে আমাদের চ্যানেলের নাম, চ্যানেলের নাম কি সাফল্য বাংলা, তো সাফল্য শুধু লিখবে, বাংলার লেখারও দরকার নেই, দেখো সাফল্য 25, কোনো স্পেস দেবে না, হ্যাঁ 25 লেখার পর এই যে অ্যাপ্লাই বাটন আছে, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবে, অ্যাপ্লাই বাটনে যখনই ক্লিক করে দেবে তখনই কিন্তু তোমাদের এই যে বইটার দাম দেখাচ্ছে, দেখো কত, জাস্ট মিনিট, এই যে 219 টাকা দাম দেখাচ্ছে, তো অনেক টাকা সাশ্রয় হয়ে যাচ্ছে যাদের সমস্যা আছে যে ফাইন্যান্সিয়াল, যে স্যার আমরা মানে কিনতে পারছি না, তো অবশ্যই বইটা কিনে নেবে, 219 টাকার বইয়ের দাম হিসেবে কিছুই না, বইটা খুবই ভালো বই, অনেকেই কিন্তু এর আগের বছর তোমার চাইলে জানতে পারো, অনেক বন্ধু বান্ধব বা দিদি তাদেরকে জিজ্ঞাসা করবে, ওরা কিন্তু বলবে অবশ্যই জিএ নেমের জন্য এই বইটা বেস্ট বই, তো আমি এটাই বলবো, বই বলবো না প্র্যাকটিস বই বলবো, অবশ্যই বইটা প্র্যাকটিস করে অবশ্যই পরীক্ষা দিতে বসবে, অনেক ভালো স্কোর হবে। ঠিক আছে, এখানে আসার পর তোমাদের কী কী করতে হবে, ইমেল আইডি দিতে হবে বা ফোন নাম্বার দিতে হবে, তারপর তোমাদের কিন্তু এখানে তোমাদের অ্যাড্রেস পুরোটা ঠিকভাবে লিখতে হবে, নাম, লাস্ট নেম, অ্যাড্রেস, ভিলেজ, যার যেখানে বাড়ি, ঠিক আছে, কারো যদি ওয়ার্ড নাম্বার থাকে ওয়ার্ড নাম্বার দেবে, সিটি, স্টেট, পিনকোড এবং ফোন নাম্বার দেওয়ার পর এখানে তোমাদেরকে কন্টিনিউ টু শিপিংয়ে ক্লিক করতে হবে, কন্টিনিউ টু শিপিংয়ে ক্লিক করার পর তোমাদেরকে পেমেন্ট অপশন দিয়ে দেবে, সেখানে তোমরা তোমাদের যার যা আছে, কারো যদি পেমেন্টের সমস্যা হয় তোমরা চাইলে কোনো সাইবার ক্যাফেতে বা যেখানে তোমাদের ফর্ম ফিল আপগুলো হয় সেখানে গিয়ে চাইলেও পেমেন্ট করতে পারো, সঙ্গে সঙ্গে তোমাদের একটা রেফার একটা কোড দিয়ে দেবে, সেই কোডটা অবশ্যই পাশে রাখবে,
তারপরে তোমরা 5 থেকে 6 দিনের মধ্যেই কিন্তু তোমাদের বাড়িতে বসে তোমরা কিন্তু বইটা পেয়ে যাবে। ওকে, তো যাদের যাদের অর্ডার দেওয়ার কথা তারা দিয়ে দিবে, কারণ আর কিন্তু বেশি স্টক নেই, ঠিক আছে। 31 তারিখের মধ্যে কিন্তু স্টক শেষ হয়ে যাবে, আর কোনো কোডও পাবে না, তখন কিন্তু আর বইয়ে পাবে না। তো অবশ্যই যাদের নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নেবে, কারণ সময় খুবই কম। চলো আবার ক্লাসে ফিরে যাই। দেখো পরের প্রশ্ন, কি কে সুলতান ই আজম উপাধি পান? উত্তর কি ইলতুতমিশ। ইলতুতমিশ কি উপাধি পান? সুলতান ই আজম, ঠিক আছে। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, বিশ্বাস করবে না, পরীক্ষায় কিন্তু প্রচুর আসে। পশ্চিমবঙ্গের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে কি? সবরগ্রাম, ঠিক আছে। সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বলেনি, কিন্তু অবশ্যই মাথায় রাখবে দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। পরের প্রশ্ন, মেদিনীপুর জেলাটি কত সালে দ্বিবিভক্ত হয়, মানে দুটো ভাগে বিভক্ত হয়? আমরা জানি কি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর বলে দুটো ভাগ আছে, কিন্তু আগে তো একটাই জেলা ছিল, ঠিক আছে। তো 2002 সালে কিন্তু এই মেদিনীপুর জেলাটা দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। পরের প্রশ্ন, ওরাল পোলিও ভ্যাকসিন বা OPV কে আবিষ্কার করেছেন? উত্তর কি? অ্যালবার্ট সবিন। ওকে, পরের প্রশ্ন, জব্বলপুরে ভোরঘাট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? উত্তরটি কি? নর্মদা। পরের প্রশ্নে আসছি, কার শাসনকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? উত্তরটি কি? লর্ড দ্বিতীয় হার্টিঞ্জ। ওকে, পরের প্রশ্ন, মুর্শিদাবাদ জেলার কোন নদীর তীরে অবস্থিত? আমি মুর্শিদাবাদের ছেলে, এবং আজকে আমি একটা ভিডিওতে বলেওছিলাম যে আমার বাড়ি মুর্শিদাবাদে। অনেকে জিজ্ঞাসা করেছিল দাদা কোথায় বাড়ি মুর্শিদাবাদে, তো একদম প্রপারলি বলতে পারছি না, তবে মানে বলাটা সম্ভব নয়, কারণ অনেকের সমস্যা আছে। অ্যাকচুয়ালি বহরমপুরের কাছেই আমার বাড়ি। অনেকে কাশিমবাজার নাম শুনেছ, কাশিমবাজার, তো সেই কাশিমবাজারের কাছে স্টেশন থেকে জাস্ট কিছুটা দূরেই ওইখানে আছে ইন্দ্রপ্রস্থ বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমার বাড়ি, ঠিক আছে। যারা জানো তারা প্লিজ আর বেশি এটা নিয়ে কথা বলবে না, জাস্ট এইটুকুই জানিয়ে রাখলাম। যদি কেউ ঘুরতে চাও অবশ্যই বলবে, আমি তোমাদেরকে ঘুরিয়ে নেব, ঠিক আছে। অনেক কিছু দেখার জায়গা আছে। চলো পরের প্রশ্নে আসছি, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটি কি? উত্তর হচ্ছে বিধাননগর। পরবর্তী প্রশ্নে আসছি, রিয়া উপকূল ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি কি? কর্ণাটক। পরবর্তী প্রশ্ন, কত সালে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তরটি হচ্ছে 1938 সালে। এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট, মিউনিক চুক্তি কিন্তু অনেকবার আমরা পড়েছি ক্লাস 9-10 অনেকবার পড়েছি, এবং খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা WBPSC একটা পরীক্ষায় কিন্তু এসেও ছিল, ক্লার্ক লেভেলের পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো প্রচুর আসে। নিচের কোন ধাতব মৌলটি সিরোসিস অফ লিভার রোগের জন্য দায়ী? উত্তর কি? আর্সেনিক। পরের প্রশ্ন, কোনটি চিরহরিত বৃক্ষের উদাহরণ? উত্তর কি রয়েছে? শিশু। এখানে পর্ণমোচী বৃক্ষের উদাহরণ চাই, কখনো কখনো চিরহরিত চাই, তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। কাকে কি বলে এবং কেন বলা হয় সেটা কিন্তু যারা জানো অবশ্যই কমেন্ট করবে, তাদের কমেন্টটা পিন করে রাখবো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কি বললাম যে কোন গাছকে পর্ণমোচী বলা হয়, কোন গাছে চিরহরিত বলা হয়, কেন বলা হয় এবং উদাহরণ, যারা জানো অবশ্যই কমেন্ট করবে। পরের প্রশ্নে আসছি, দেখো আরবরা কবে সিন্ধু জয় করেছিল? উত্তরটি কি রয়েছে? 712 সালে। শঙ্কধাতু ইলেকট্রনে কি থাকে? উত্তরটি কি? উত্তরটি হচ্ছে ম্যাগনেশিয়াম এবং দস্তা। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অনেকে ভাবে হয়তো প্রশ্নে গেল উত্তরটা কোথায়, উত্তরটা নিচে পেজেই রয়েছে। চলো পরের প্রশ্ন আসছি, অমরকণ্টক থেকে নিম্নে কোন নদী উৎপত্তি হয়েছিল? তো উত্তরটি কি? নর্মদা। উত্তরটি মনে রাখার সহজ উপায় কি? নর্মদা, দেখবে নর্মদা এবং অমরকণ্টক মধ্যে কিন্তু অনেকটা মিল রয়েছে, তাই না? তো এবার মনে রাখবে অমরকণ্টক, ঠিক আছে। অমর মানে কি? যে কখনো মরে না। তো নর্মদা নদী কিন্তু সহজে কিন্তু কখনো জল মানে জল শূন্য হয় না, এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত ছিল বা পরিচিত ছিল? প্রত্যেকে জানি আহমেদাবাদ। এই আহমেদাবাদ কোথায় অবস্থিত? গুজরাটে, ঠিক আছে। নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? তো বিধান পরিষদ নেই, সেটা হচ্ছে রাজস্থানে। এবং রাজস্থান সম্পর্কে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, এখানে কিন্তু প্রথম পঞ্চায়েতি রাজ, আমরা জানি কি পঞ্চায়েতি রাজ 3টি স্তরে বিভক্ত, গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে জেলা পরিষদ, তারপর কি সরি একটা সমিতি বলে একটা আছে, পঞ্চায়েত থাকে, তারপর সমিতি, তার উপর জেলা পরিষদ। তো এই 3টে পঞ্চায়েত রাজ নিয়ে রাজ কিন্তু প্রথম যেটা মানে চালু হয়েছিল সেটা কিন্তু রাজস্থানেই চালু হয়েছিল, রাজস্থান রাজ্যে, ঠিক আছে। তারপর আস্তে আস্তে গোটা ভারতবর্ষে চালু হয়েছিল। ফেব্রুয়ারি থেকে মার্চ 2022 নিম্নলিখিত কোন রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছিল? তো উত্তর কি? উত্তরপ্রদেশ। আমরা জানি কিছুদিন আগেই উত্তরপ্রদেশে ইলেকশন কমপ্লিট হয়েছে। যাই হোক, তো আর কথা বলাচ্ছি না। পরের প্রশ্ন আসি, বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর কি? হুসেন শাহ, ঠিক আছে। হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়। পরবর্তী প্রশ্ন, সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? উত্তরটি কি? সুনীল সাভারকর। আচ্ছা, এইভাবে মনে রাখার উপায় কি? দেখো সানিতে এস রয়েছে আর সুনীলেও এস রয়েছে, এইভাবে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছ।
নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম? তো উত্তরটি কি রাজস্থান। আর যদি বলে জনঘনত্বের দিক থেকে তাহলে উত্তরটি হবে কি উত্তরপ্রদেশ, ঠিক আছে। আর আরেকটা আছে তারপরে যেটা সেটা হচ্ছে বিহার, ঠিক আছে। জনঘনত্বের দিক থেকে তো জনগণের এবং জনঘনত্বের মধ্যে পার্থক্য আছে, অবশ্যই মাথায় রাখবে। বিহারটাও অবশ্যই আছে, এখন প্রেজেন্টলি সম্ভবত বিহার, এটা একবার কনফার্ম করে নেবে তোমরা, ঠিক আছে। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সম্ভবত বিহারই হবে। আর চলো পরের প্রশ্নে আসি, মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? উত্তরটি কি সৈন্যবাহিনী নিয়ে। আচ্ছা, এই মনসবদারি প্রথা কী চালু করেছিলেন? আমি বলেছিলাম এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, দেখলে তো কীরকম রিলেটেড কোশ্চেন আসে, কোশ্চেন কিন্তু সবসময় একই আসবে সেরকম মানে নেই, রিলেটেড কোশ্চেন আসতে পারে। আমি বলেছিলাম এর আগে ভিডিওতে বলেছিলাম মনসবদারি প্রথা কী চালু করেছিলেন, উত্তর হচ্ছে আকবর। আর এখানে বলছে কি মনসবদারি প্রথা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল, উত্তর কি সৈন্যদল। কেন জানো কি, কারণ হচ্ছে এই মনসবদারি প্রথার মাধ্যমে মানুষকে না আগে ধর্মে বিভেদ করতো, হিন্দু মুসলিম এটা ওটা নিয়ে প্রচুর সমস্যা হয়েছিল। তো আকবর কী করেছিল, যাতে হিন্দু বিভেদ যাতে না হয়, হিন্দু মুসলিম বিভেদ যাতে না হয়, তাহলে এই জন্য এই মনসবদারি প্রথা চালু করেছিল, ঠিক আছে। এটা নিয়ে আরও যদি বিস্তারিত জানতে চাও আমি পরবর্তীকালে বলবে, কমেন্ট করবে, আমি বলে দেবো। চলো পরের প্রশ্ন, শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? এক্ষুনি বললাম তো, উত্তরে কি ক্রান্তীয় পর্ণমোচী উদাহরণ, ঠিক আছে। লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবটিতে ফুটবল খেলেন? উত্তরে কি প্যারিস সাঁজা। পরবর্তী প্রশ্ন আসছে, অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে তার অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? উত্তরে কি অর্থনীতিতে। আমরা জানি আর একটা প্রশ্ন আসতে পারে, যে সম্প্রতি যে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি কিসের জন্য পেয়েছেন? তিনিও কিন্তু অর্থনীতির জন্যই পেয়েছেন, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পরবর্তী প্রশ্নে আসছি, ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? উত্তরটি কি বিচার সভার জন্য, বিচার ব্যবস্থার জন্য। ওকে, কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? এটা প্রত্যেকে জানি, বিহার। বিহার রাজ্যটা আগে একটাই ছিল, বিহার এবং ঝাড়খণ্ড এগুলো সব একটাই ছিল, কিন্তু এখন বর্তমানে দুটো আলাদা আলাদা রাজ্য পরিণত হয়েছে। পরবর্তী প্রশ্ন আসছি, নিচের কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? তো উত্তরটি কি বিহার, বিহারের সাথে মধ্যপ্রদেশে কোনো সীমানা নেই। ওকে, চলো পরের প্রশ্ন আসছি, 1853 সালে প্রথম রেলপথ নিম্নলিখিত কোন রাজ্যে স্থাপিত হয়েছিল? উত্তরটি মহারাষ্ট্র। আচ্ছা, এইখানে প্রশ্ন আসতে পারে, দেখো এই প্রশ্নটা WBPSC-র একটা পরীক্ষা ছিল 2018 সালে, এই পরীক্ষাটা আমি দিয়েছিলাম এবং প্রশ্নটা ছিল এরকম, ভারতে প্রথম রেল ব্যবস্থা কবে চালু করা হয়। এইটা আমি ভুল করেছিলাম এবং আমি এই ভুল থেকে শিখেছিলাম। 1853 সালে প্রথম কিন্তু ভারতবর্ষে রেল চালু হয় এবং সেটা কোথা থেকে কোথা পর্যন্ত, যারা জানো অবশ্যই কমেন্ট করো, দেখি কে কে পারছে। ভুলটা আমিও করেছিলাম, ঠিক আছে। তো আমি ভুল থেকে শিক্ষা নিয়েছিলাম, আমি পালিয়ে জানি যে না ভাই পারলাম না, হবেই না আমাদের, না ভুল থেকে শিক্ষা নিতে হয় এবং সেটা যাতে ভুলটা আর বারবার না হয় এটা চেষ্টা করা উচিত। পরের প্রশ্ন আসি, মেঘনাদ বধ কাব্য কী রচনা করেছেন? প্রত্যেকে জানি, উত্তরটি কি মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? উত্তরটি কি বৌদ্ধ জন্ম, ঠিক আছে। মহাত্মা গান্ধী চম্পারণ নামক স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেছেন, সেটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? উত্তর কি বিহার। বুল অ্যান্ড বিয়ার এই শব্দবন্ধটি নিম্নলিখিত কিসের সাথে সম্পর্কিত? উত্তরটি অর্থনীতি। চলো আর আমি আলোচনা করছি না, এখানে অনেক প্রশ্ন আছে, তোমরা নিজেরাও একবার আলোচনা করে নেবে, প্রচুর প্রশ্ন আছে, এগুলো তোমরা প্রত্যেকে পড়ে নেবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা চাইলে প্রিন্ট আউট করে রাখতে পারো, তোমাদের যদি কোনো কারো প্রিন্টার থাকে প্রিন্টার থেকে প্রিন্ট করে রাখতে পারো, অথবা চাইলে তোমরা কিন্তু PDFটা পড়েও নিতে পারো, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো ছিল। আর আরেকটা জিনিস বলে রাখি যে এন্ট্রান্স প্র্যাকটিস এখানে তোমরা চাইলে এনরোল করে নেবে, তার আগে একবার ফ্রি তোমরা মক টেস্ট দিয়ে তবে কিন্তু পে করবে, ঠিক আছে। আর GNM-2022-এর জন্য বেস্ট বই আমি এক্ষুনি বললাম, 7টা পাবলিকেশনের বইটা, যারা যারা কেননি অবশ্যই কিনে নেবে, দুটো লিঙ্কই আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। ওকে, চলো আজকের মধ্যে এখানে শেষ করছি, নমস্কার।